আপনারা দেখছেন শ্যান্দন টিভি সাথে আছে আমি দীপান্বিতা চোখ রাখব এখনকার মতো প্রাইম নিউজে ত্রিপুরার রাজ্য উগ্রপন্থা দমনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ত্রিপুরা পুলিশ ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলা বর্তমানে ভালো জায়গায় রয়েছে ত্রিপুরা পুলিশ সপ্তাহ দু হাজার উপলক্ষে ত্রিপুরা পুলিশের উদ্যোগে রবীন্দ্র ভবনে আয়োজিত আর্ট অ্যান্ড ক্রাফট এক্সিবিশনের উদ্বোধন করে এই ঘোষণা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা ক্রাফট করা হয় রাজধানীর ত্রিপুরা পুলিশ সপ্তাহ দু হাজার চব্বিশ উপলক্ষে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রদর্শনীর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন নেশা মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে ত্রিপুরা পুলিশ ভালো কাজ করছে নেশা সামগ্রী বাজেয়াপ্ত ও ধ্বংস করার ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ত্রিপুরা রাজ্য নেশার বিরুদ্ধে আপোষহীন নীতি নিয়ে কাজ করছে পুলিশ যার সুবাদে প্রতিনিয়ত নেশা সামগ্রী ও নেশা ধরা পড়ছে রাজ্যে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে যান দুর্ঘটনার হার বৃদ্ধি পেয়েছে তারপরও যান দুর্ঘটনার লাগাম টানতে কাজ করে যাচ্ছে ট্রাফিক পুলিশ মুখ্যমন্ত্রী এদিন ঘোষণা দেন এনসিসি থানায় সহশয় সাইবার ক্রাইম পুলিশ স্টেশন উদ্বোধন করা হবে সালে সংক্রান্ত যে অপরাধ সেটা হ্রাস পেয়েছে সেভেন পার্সেন্ট এবং খুনের সংখ্যা হ্রাস পেয়েছে সেভেন পার্সেন্ট আমরা এরই বাংলাদেশ বাংলাদেশে এবং রোহিঙ্গের রোহিঙ্গাদের আপনারা কত জায়গায় দেখেছেন ত্রিপুরা পুলিশ অনেকজনকে গ্রেফতার করেছে কিছু কিছু ক্ষেত্রে পুষ্পেকও হয়েছে এবং এটা আমি বারবার বলি দু হাজার তেইশে যে নির্বাচন হয়েছে সুন্দর ইলেকশন এখানে নির্বাচন হয়েছে রাজনৈতিক তো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের আপাতত ঘুরে তাই পরে মুখ্যমন্ত্রী আর্ট এন্ড ক্রাফটের প্রদর্শনীর উদ্বোধন করে সরেজমিনে প্রদর্শনী ঘুরে দেখেন শান্তুন টিভি প্রতিটি সুবিধা যাতে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছায় তার জন্য বিকশিত ভারত সংকল্প যাত্রার আয়োজন করেছে সরকার এদারে রাজ্যের বিকাশ হচ্ছে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে বিকশিত ত্রিপুরা বিকশিত ভারত অনুষ্ঠান করা হবে ভার্চুয়ালি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে উপস্থিত থেকে সম্বোধন করবে রাজ্যবাসীকে বলে জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সোমবার অরুন্ধতীনগর কমিউনিটি হলে কন্যা সন্তান সংবর্ধনা বেটি বাঁচাও বেটি পড়াও ও মুসকান প্রকল্পের উপর এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন বর্তমান সরকার মহিলাদের সশক্তিকরণের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে সমাজের মহিলারা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে সরকার সিদ্ধান্ত নিয়েছে মহিলারা যাতেই স্বনির্ভর হতে পারে তার জন্য মেলায় পঞ্চাশ শতাংশ স্টল মহিলাদের জন্য সংরক্ষণ করার সরকারি চাকরির ক্ষেত্রে মহিলাদের জন্য সংরক্ষণ প্রথা চালু করছে সরকার মহিলাদের নিরাপত্তার জন্য রাজ্যে পশ্চিম জেলায় দুটি মহিলা থানা এবং অন্যান্য জেলায় একটি করে মহিলা থানা বসানো হয়েছে এর সুফল মিলছে রাজ্যের নারী সংক্রান্ত অপরাধমূলক ঘটনা আগের তুলনায় অনেকটাই কমেছে মুখ্যমন্ত্রী সকলের উদ্দেশ্যে বলেন যেহেতু এই সরকার শুধু জনগণের জন্য কাজ করছে তাই কিউ যাতে তোমার সরকার না ভেবে আমার সরকার বলে অনুভব করে এমনটাই আহুপান জানন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ স্থানীয় কাউন্সিলর বলেছেন বিকশিত ত্রিপুরা বিকশিত ভারত এটা প্রোগ্রাম এখানে কত মানে ত্রিপুরা যে বিকশিত হয়েছে সেই প্রোগ্রাম আমরা আপাতত ঠিক করেছি কেন এর মধ্যে হবে উনি ভার্চুয়ালি উনি আমাদের সম্বোধন করবেন এই আগামী চার পাঁচ দিনের মধ্যে সেটা হবে হয়তো এক সপ্তাহের মধ্যে হবে আপনারা জানবেন সেটা তো সারাক্ষণ ধরে মানুষের কথা চিন্তা করছেন আর ট্রান্সপারেন্সি সরকার বিকল্প সড়কের দাবিতে পথ অবরোধ করল গ্রামবাসী ঘটনা শ্রীমন্তপুর গ্রাম পঞ্চায়েত এলাকার চেকপোস্ট সংলগ্ন এলাকায় ঘটনার বিবরণে জানা যায় শ্রীমন্তপুর পঞ্চায়েতের সামনে একটি সংস্থার পক্ষ থেকে আবাসিক নতুন আবাস তৈরি করার ক্ষেত্রে পূর্বের একটি ইট সোলিং সড়ক প্রায়। মিটার সেখানে পাকা ভবন তৈরি করা হচ্ছে। এলাকাবাসীর দাবি ছিল যেহেতু এই সড়কটি বন্ধ হয়ে যাচ্ছে তাই যাতায়াতের সুবিধার্থে প্রকল্প বিকল্প সড়ক করে দিতে হবে এ বিষয়ে সংস্থার পক্ষ থেকে জানানো হয় যেন বিকল্প সড়ক করে দেওয়া হবে বলে আশ্বস্ত করে সড়কটি ভেঙে ফেলা হয় কিন্তু বহুদিন হয়ে গেলেও সেই সংস্থা কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো হেলতুল দেখায়নি তাই সোমবার দুপুরে সড়ক অবরোধ করে গ্রামবাসী এলাকাবাসীর দাবি আবাসিক ভবন নির্মাণের জন্য তাদের কোনো বাধা নেই কিন্তু তারা যে বিকল্প সড়কের দাবি করেছিল সেটা যেন দ্রুত করা হয় এ বিষয়ে এলাকার জনপ্রতিনিধি জয়লাল আবেদিনকে জিজ্ঞাসা করা হলে তিনি বিষয়টি স্বীকার করেন তিনিও চান দ্রুত এলাকাপাশের সমস্যা নিরোশন করা হোক যাতে করে সাধারণ মানুষের ভোগান্তি না হয়। আমরা আমাদেরকে

আগতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি হরিদুলাল আচার্য সহ অন্যান্যরা এদিন প্রথমে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী সুধাংশু দাস পরে তিনি ফিতা কেটে ও ফলক উন্মোচন করে নবনির্মিত রাজ্যিক প্রাণী হাসপাতাল এবং পলিক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নবনির্মিত রাজ্যিক প্রাণী হাসপাতাল এবং পলি ক্লিনিক উদ্বোধন করে মন্ত্রী সুধাংশু দাস জানান প্রায় এক কোটি পঁচিশ লক্ষ টাকা ব্যয় রাজ্যিক প্রাণী হাসপাতাল এবং পলিক্লিনিক ভবন নির্মাণ করা হয়েছে পশুর চিকিৎসার জন্য যে ধরনের পরিকাঠামো প্রয়োজন তা সেখানে গোড়ে তোলা হয়েছে তিনি আশা ব্যক্ত করেন পরিকাঠামো গড়ে তোলার ফলে পশু চিকিৎসক থেকে শুরু করে দপ্তরের অফিসারদের কাজ করতে সুবিধা হবে ডিআরডি ডিপার্টমেন্টের আমাদের অবয়নগর স্থিত যেটা স্টেট ডিআই ল্যাব রয়েছে সেখানে আমাদের অতিরিক্ত আমরা আরেকটা ইনফ্রাস্ট্রাকচার এখানে গড়ে তুলেছি যেটা স্টেট ভেটেনারি হসপিটাল কাম পলিক্লিনিক যার কিছুক্ষণ পরে ইনুগ্রেশন হবে এটা আমাদের সরকারের পক্ষ থেকে প্রায় এক কোটি পঁচিশ লক্ষ টাকা বেয়ে এই নবনির্মিত বিল্ডিংয়ের আমরা আজ উদ্বোধন করবো যেখান থেকে এআরডিডি রিলেটেড অর্থাৎ ডিপার্টমেন্টের বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে যে সমস্ত সুবিধা বা ইনফ্রাস্ট্রাকচার দরকার সেটা এখানে গড়ে তোলা হয়েছে এর বাইরেও আমাদের স্টেট ডিআই ল্যাব যেটা রয়েছে অর্থাৎ ডিজিজ ইনভেস্টিগেশন পুরো স্টেট থেকে বিভিন্ন সময় বিভিন্ন ডিজিজ উপর আমরা রিসার্চ করে থাকি আইডেন্টিফিকেশনের কাজ হয় অনেক সময় আপনারা দেখেন সোয়াইন ফ্লু হয় বিভিন্ন ভাইরাল ফ্লো থাকে ডিজিজ হয় ওইগুলিকে আমরা বাইরের থেকে স্যাম্পল কালেকশন করে এখানে আগরতলাতে এনে তা রিসার্চ করে এটার মানে আইডেন্টিফিকেশন করা হয় যে কোন ডিজিজ এটা হয়েছে তো এই বিষয়গুলি নিয়েই একটা অত্যাধুনিক বিল্ডিং আমরা তৈরি করেছি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করেছি আমি বিশ্বাস করি এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ফলে আমাদের দপ্তরের যারা ডাক্তারবাবুরা আছেন দপ্তরের যারা কাজ করছেন অফিসিয়ালরা আছেন তাদের অনেক বেশি সুবিধা হবে এবং প্রয়োজনীয় ইকুইপমেন্ট যেগুলি দরকার এগুলিও তারা একান থেকে পেয়ে যাবেন তো আলটিমেটলি ত্রিপুরার পর্যটন কেন্দ্রের উন্নয়নের জন্য যথেষ্ট আন্তরিক সরকার কীভাবে পর্যটন কেন্দ্রগুলি আকর্ষণীয় করা যায় সেদিকে গুরুত্ব দিয়ে চলেছে নিয়মিত বৈঠক করে পর্যটন কেন্দ্রগুলির উন্নয়নের জন্য বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর মধ্যে ত্রিপুরা পর্যটন উন্নয়নের নিগমের বোর্ড অব ডাইরেক্টর বৈঠক অনুষ্ঠিত হয় সোমবার এদিন স্টেট গেস্ট হাউসে আয়োজিত বৈঠকে পুরোহিত করেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের সচিব ইউ কে চাকমা দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস সহ অন্যান্য আধিকারিকরা এদিন পর্যটন দপ্তরের একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগমের বোর্ড অফ ডাইরেক্টরের মিটিং প্রতি তিন মাস পরপর করা হয়ে থাকে বৈঠকে যে সকল সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেগুলো পরবর্তী সময় বাস্তবায়িত করা হয় পর্যটনকে একটি বিশেষ জায়গায় পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে পর্যটন দপ্তরের লক্ষ্য ত্রিপুরা রাজ্যে পর্যটনকে বিশ্বের মানচিত্রে পৌঁছে দেওয়া Tripura Tourism Development જે কর্পোরেশন তার বোর্ড অফ ডিরেক্টরসের মিটিং প্রতি তিন মাস অন্তর অন্তর আমরা করে থাকি এবং এই কর্পোরেশনের অধীন যে সমস্ত বিষয়বস্তু নিয়ে আলোচনা হয় সেগুলো আমরা আগামী দিনে ইমপ্লিমেন্ট করি এবং আগামী দিনে ট্যুরিজমকে যেটা আমরা আগেও বলেছি বরাবরই গুরুত্ব দিয়ে থাকি ট্যুরিজম একটা বিশেষ জায়গা পৌঁছানোর জন্য আমরা বিভিন্ন পলিসি আলোচনার মাধ্যমে এখানে গ্রহণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন আধিকারিকরা আছেন হোম সেক্রেটারি আছেন ফিনান্স সেক্রেটারি আছেন আমাদের ট্যুরিজমের সেক্রেটারি আছেন এমডি আছেন চিফ ইঞ্জিনিয়ার আছেন আমাদের ফরেস্ট দপ্তরের এর প্রতিনিধি রয়েছেন তো এই বোর্ড অফ যারা যারা সদস্যরা রয়েছেন তারা প্রত্যেকেই এখানে সামিল আছেন আমাদের পিডাব্লিউডির চিফ ইঞ্জিনিয়ার আছে তো এদেরকে নিয়ে আজকে আমরা আলোচনা করবো এবং আমাদের যে এজেন্ডা থাকবে সেই এজেন্ডা আমরা আগামী দিনে ইমপ্লিমেন্ট করবো কর্পোরেশনের মাধ্যমে যাতে করে ট্যুরিজম আগামী দিনে সুন্দরভাবে তার পথ চলা হতে পারে এবং আগামী দিনে আমাদের যে লক্ষ্য ত্রিপুরা রাজ্যকে বিশ্ব মানচিত্রে ট্যুরিজমের জায়গায় পৌঁছানো দিকটা যে আমরা সফলতা লাভ করতে পারি সে বিষয়ে আজকে আমাদের এখানে এজেন্ডা ভিত্তিক মিটিং আছে অ্যাকচুয়ালি আমাদের নারিকেলকুঞ্জতে মিটিং হওয়ার কথা ছিল এবং আমরা ঘোষণাও করেছিলাম যে আজকে আমাদের প্রায় বারোটার মতো হোমস্টে ফ্যাসিলিটি সেখানে উদ্বোধন হবে কিন্তু কারণ যে কোনো কারণে আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় সেখানে অবরোধ রয়েছে যে কোনো একটা রাজনৈতিক সংগঠন থেকে ছাত্র সংগঠন থেকে তার জন্য আমরা সেটাকে অ্যাভয়েড করেছি এবং আজকে এখানে আমরা মিটিংকে সংগঠিত করেছি দুটি বাইকের মধ্যে সংঘর্ষের জেরে আহত হল মোট জন পাঁচজন বিশালগড় সড়কে বাবুল চৌমনি এলাকায় সোমবার দুপুরে দুটি বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে গুরুতরভাবে আহত হয় পাঁচজন আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক আহতদের উদ্ধার করে হাপানিয়া হাসপাতালে নিয়ে যায় দমকল বাহিনীর কর্মীরা জানা যায় নম্বরের একটি পালসার বাইক আগরতলা থেকে বিশালগড়ের উদ্দেশ্যে যাচ্ছিল অপরদিক থেকে টিআর জিরো সেভেন এ সেভেন ফাইভ থ্রি সিক্স নম্বরের একটি গ্ল্যামার বাইক আগরতলার উদ্দেশ্যে যাওয়ার সময় আগরতলা বিশালগড় সড়কের বাবুল চৌমুণি এলাকায় বাইক দুটির মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে দুই বাইকের থাকা চালক সহ মোট চারজন রাস্তায় ছিটকে পড়ে আহত হয় পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত একটি বাইক ছিটকে গিয়ে এক পথচারীকে ধাক্কা মারে এতে সেই পথ চলতি ব্যক্তিও আহত হয় ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বে প্রত্যক্ষদর্শীরা আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাঁপানিয়া হাসপাতালে পাঠিয়ে দেয়

মানে খুব গতি বেগে আইসা আয়ে দুই ধরে বাড়ি দিয়ে একটা বাইক আমরা উপর দিয়ে গেছে আগে বাড়ি গেছে কতজন ইঞ্জুর হয়েছে ইঞ্জুর তো আমরা দেখছি না আমরা তো কই না গেছি মানে দুইটা বাইকের ভিতরে কয়জন জানি আসতো তারা দুইটা বাইকের কই কই তোমরা আমরা আগর তোলা আমি দোকানে যাইতাছি আসি শঙ্কর চৌধুরী আমার দোকান আছে তারা কোনখান ফান্তে যাচ্ছে তারা তো একটা বাইক এদিকে যাইতে আর একটা বাইক এদিকে আইতাছে আসে দুনটা ওভারটেক করতে গেছে একটা মুখমুখি একটা বাড়ি দিছে কোন জায়গা দিছে এটা একটু সামনে এই রাস্তার মিডলে বাইরে দিছে এ এ জায়গার নাম কি তার নাম কি তার এ তো এই বাবুল চৌধুরী দরে ইউনিভার্সিটির সামনে সোমবার উত্তর হালহালি এলাকার বাসিন্দা সিপিআইএম অঞ্চল সম্পাদক নিরঞ্জন মালাকারের বাড়িতে যোগদান সভা হয় দীর্ঘদিনের সিপিআইএম নেতা নিরঞ্জন মালাকার সহ ওই এলাকার বেশ কিছু ভোটার সিপিএম দল ছেড়ে বিজেপি দলে যোগদান করে নবাগতদের দলীয় পতাকা হাতে দিয়ে বরণ করে নেন বিধায়ক মনোজ কান্তি ভালোবাসেন এবং সেই জন্য আমরা দেখেছি বারবার প্রমাণিত হয়েছে ভোটের মাধ্যমে যে ভারতবর্ষের মহিলারা কিন্তু মোদিজিকে ভালোবাসেন বিভিন্ন কারণে যাই হোক আমি বক্তৃতা দীর্ঘায়িত করব না আমরা পরবর্তী কার্যক্রম রয়েছে তো যারা আজকে নবাগত আপনার এটা ভাবলে চলবে না যে আমরা নতুন আইলাম বিজেপিতে আমরা কি সুযোগ সুবিধা পাবনি পুরান বিজেপি যারা করে তারা যেরকম সুযোগ সুবিধা পায় আপনাদের ক্ষেত্রেও সেরকম সুযোগ সুবিধা দেওয়া হবে আপনাদের প্রতি বিজেপি নেতৃত্ব সমান দৃষ্টি রাখবে এবং আপনাদের সুখ দুঃখে আমরা সামিল হব তো আপনাদের উপস্থিতি বিশেষ করে মহিলাদের উপস্থিতি প্রমাণ করে এই বুথ আর দুর্বল থাকবে না এই বুথে আসন্ন লোকসভা নির্বাচনে আমরা অনেক বেশি ব্যবধানে আমরা জয়ী হব সোমবার প্রদেশ মহিলা মোর্চার সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় প্রদেশ বিজেপি কার্যালয়ে এদিনের সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সাধারণ সম্পাদক অমিত রক্ষিত বিজেপির আসাম ও ত্রিপুরা প্রদেশ সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজু প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার সহ অন্যান্যরা বৈঠকে প্রদেশ মহিলা মোর্চার সদস্যরা অংশগ্রহণ করেন সাংগঠনিক একাধিক বিষয় নিয়ে এদিন আলোচনা হয় আসন্ন লোকসভা নির্বাচনে প্রদেশ মহিলা মোর্চার ভূমিকা কি হবে সে বিষয় নিয়েও এদিন আলোচনা হয় প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার জানান তিনি প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী হওয়ার পর এদিন প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে প্রদেশ মহিলা মোর্চার কি ভূমিকা থাকবে সে বিষয়ে এদিন বৈঠকে রূপরেখা স্থির করা হবে বলে জানান তিনি আজকে এই সাংগঠনিক যে আমাদের আজকে এই কর্মসূচি রয়েছে সেই জায়গাতে সেই জায়গাতে আমি আপনাদের মিডিয়া চ্যানেলসদেরও অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করব যে আপনারা এখানে প্রেজেন্ট হয়েছেন এবং আমাদের হসলা অফজাই করেছেন এবং আগামী দিনে আমাদের যে যে কর্মধারা যে আমাদের ডেভেলপমেন্টাল ওয়ার্ক এবং বিভিন্ন স্কিমস লাইক সেন্ট্রাল গভর্নমেন্টের আমাদের মহিলাদের ফিফটিনটি স্কিমস আছে হ্যাঁ তো সেই জায়গাতে আমি বলবো এইগুলো যেন আমরা একদম অন্ততই মহিলা পর্যন্ত অন্তদয় ব্যক্তি পর্যন্ত যেন আমরা পৌঁছতে পারি সেই জায়গাগুলোতে আপনাদের অনেকটা আমাদের যারা মিডিয়া ভাই বোন যারা আছেন ওদের ভীষণভাবে আমাদের সেই সাপোর্টটা দরকার যেন সেই জায়গাগুলোতে আমরা কাজ করতে পারি তো অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এক সাফল্যমণ্ডিত হবে আমরা পুনরায় আপনাদের সাথে মিলিত হবে এই বলে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি নমস্কার শেষ হলো সিপিআইএম এর দুদিন ব্যাপী রাজ্য কমিটি সভা এই সভা শেষে এক সাংবাদিক সম্মেলনে সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জানিয়েছেন দুদিন ব্যাপী এই সভায় বেশ কিছু বিষয়কে সামনে রেখে আলোচনা করা হয়েছে এর মধ্যে মূল আলোচ্য বিষয় ছিল রাজ্যের বর্তমান রাজনৈতিক অবস্থা রাজ্যের মানুষের জীবন জীবিকার অবস্থা এনে রেখেই রাজনৈতিক দিক থেকে অবস্থান সামনে রেখে প্রস্তুতি নিয়ে দেশ এবং রাজ্যের সামাজিক অর্থনৈতিক প্রেক্ষিতে বিভিন্ন স্তরের মানুষের দাবি দেওয়া নিয়ে লড়াই আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করা এ সমস্ত আলোচ্য বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে রাজ্য কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে আলোচনায় উঠে এসেছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন আইপিএফটি জোট সরকার সাধারণ মানুষের স্বার্থে করণীয় কাজগুলোর ক্ষেত্রে আরো বেশি পরিমাণের ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছে মূল আলোচ্য বিষয় ছিল আমাদের রাজ্যে বর্তমান যে রাজনৈতিক অবস্থা এবং শুধু রাজনৈতিক অবস্থা না ত্রিপুরার যে মানুষের জীবন জীবিকা তার অবস্থা এখন কিরকম চলছে সে সম্পর্কে রাজনৈতিক দিক থেকে আমাদের কি করণীয় আছে সেগুলো আলোচনা করা তারপর দ্বিতীয় খুবই গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় ছিল আগামী ১৬ ফেব্রুয়ারি একসাথে একাধিক সংগঠন ধর্মঘটে সামিল হচ্ছে কৃষকরা ডাক দিয়েছে গ্রাম ভারত ধর্মঘটের আর শিল্প ধর্মঘটের আহ্বান করেছে দশটি ট্রেড ইউনিয়ন সহ একাধিক ফেডারেশন প্রতিটি সংগঠন নিজস্ব দাবিতে একই তারিখে বন্ধের ঘোষণা দিয়েছে একদিকে কৃষক আন্দোলন আর অন্যদিকে শ্রমিক আন্দোলন সবই আক্রান্ত এবং সবাই ক্ষতিগ্রস্ত এই কারণে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে উঠেছে মোদী সরকার সমস্ত ক্ষেত্রে ব্যর্থ শুধুই প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিচ্ছে কাজের কাজ কিছুই করছে না মোদী সরকার বাধ্য করেছে এই ধর্মঘটের মাধ্যমে আন্দোলন গড়ে তোলার জন্য সোমবার সিপিআইএম এর রাজ্য কমিটির সভা শেষে আগামী ষোলোই ফেব্রুয়ারি ধর্মঘট নিয়ে এমনই অভিমত ব্যক্ত করেছেন সিআইটিউর রাজ্য সভাপতি মানিক দেব বন্ডে আর শিল্প ধর্মঘট আহ্বান করা হয়েছে দশটি ট্রেড ইউনিয়ন এবং অনেকগুলো ফেডারেশন যেমন শিক্ষক কর্মচারীদের স্টেট গভর্নমেন্ট এম পিস ফেডারেশন সেন্ট্রাল গভর্নমেন্ট এম পিস ফেডারেশন এই জাতীয় যে অর্গানাইজেশনগুলো আছে এবং পাবলিক সেক্টর আন্ডার আন্ডারটেকিং আছে বিএসএলএন এর মতো অর্গানাইজেশন তারা নিজস্ব দাবিতে সেম ডেটে তারা পদ করেছে ফেডারেশনের নামে এটাই গিয়ে একদিকে শিশু আন্দোলন আর গিস শ্রমিক আন্দোলন অথিতি এক ঐক্য গড়ে উঠেছে সবাই আক্রান্ত সবাই ক্ষতিগ্রস্ত কাজেই মুদি সরকারে নীতি যেখানে সম্পর্কের আগে ব্যাখ্যা শুনছিলে সমস্ত ক্ষেত্রে ব্যক্তি একটা সরকার শুধু উপর উপরে ভাসছে প্রতিষ্ঠিত বন্ধা হয়ে দিচ্ছে কাজের কাজ কিছু করছে না এই কারণে এই ধর্মঘট এবং ধর্মঘট সফট কোনিকেও বাধ্য করেছে বাধ্য করেছে মুদি সরকারে বাধ্য করেছে কারণ কথা বলতে জানা আলোচনা করতে চায় না প্রতিশ্রুতি দিয়ে পক্ষা করে না কি আর কোনো উপায় তো নেই এই কারণে ধর্মটা আহ্বান করেছে আমরা চাইব এই রাজ্য সার্বিকভাবে আমরা প্রচারে নেমেছি এবং আজকেও একটা মিছিল ছিল পুলিশ হঠাৎ করে কালকে ডাক্তার এগারোটার পর জানিয়ে দিয়েছে আজকে মিছিল করা যাবে না গুরুত্ব শহরে সেটা কেন বলবো তারাই বলতে পারবে এখনকার মতো সংবাদে পর্যন্তই চোখ রাখুন সেন্দুন টিভির পর্দায় নমস্কার